অনপ্লাসের খুব কম বাজেটের কম দামি স্পেশাল অ্যামেজিং একটি হেডফোন। এই হেডফোনটির দাম কত পড়বে, কোথা থেকে কিনবেন, বিল্ড কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছুই পাবেন আজকে ভিডিওতে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। মজার ব্যাপার হচ্ছে, অনপ্লাসের এই হেডফোনটি আপনি চাইলে মাত্র 35 টাকা দিয়ে কিনতে পারবেন। কারণ হচ্ছে এই হেডফোনটি ওয়ানপ্লাসের কপিরও কপি, কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, পুরোপুরি ওয়ানপ্লাসের মতো করা হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটি সব ফিচার সম্পর্কে। এবং এই ওয়ানপ্লাসের যে কপিরও কপি, অর্থাৎ ওয়ানপ্লাস থেকে যেটা কপি করা হয়েছে সেইটারও কপি এই 35 টাকার হেডফোন। তো মাত্র 35 টাকাতে এটা কিনতে পারবেন। কোথা থেকে কিনবেন আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কিনে নেবেন। এখন চলুন, আমাদের এই যে হেডফোনের বাইরে এত ফিচার্স, তারপরে এখানে স্পেসিফিকেশন কত কিছু লেখা আছে আমাদের এই হেডফোনের বক্সের বাইরে, তো এইসব কিছু অনেক কিছুই লেখা থাকতে পারে, আসলে হেডফোনটি কেমন সেটা আমরা বক্সের ভিতর থেকে হেডফোনটি বের করলেই দেখতে পাবো। তো তার জন্য বাইরের এত স্পেসিফিকেশানের এই সব না পড়ে জাস্ট ভিতর থেকে আমরা হেডফোনটি বের করে নিয়ে আসি। তার জন্য উপরের এখান থেকে বক্সের ভিতরে প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে হেডফোনটি খুব সহজে বের করে নিয়ে আসা যাবে। এখান থেকে হেডফোনটি বের করে নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন হেডফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে 35 টাকার তুলনায়। 35 টাকাও না, আমি যদি বলি 1000 টাকার একটি হেডফোনের কাছাকাছি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে এটাতে, সেটা আমার ভুল হবে না। কারণ এটার এখানে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিংটি দেখেন এবং এটার যে কোয়ালিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো। দুইটা হেডফোনের দুই সাইডেই ব্র্যান্ডিং করা আছে ওয়ানপ্লাসের, এবং এটার যে কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে এই টাকার তুলনায়। কারণ এরকম ডিজাইন, এরকম বিল্ড কোয়ালিটির কোনো হেডফোন আপনি যদি মার্কেট থেকে কিনতে চান, কমপক্ষে 500-700 টাকার নিচে এরকম বিল্ড কোয়ালিটির হেডফোন পাওয়া খুবই দুষ্কর। তবে বিল্ড কোয়ালিটি বা এটার ডিজাইন যাই হোক, এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আমরা না শোনা পর্যন্ত কিন্তু এই হেডফোনটিকে বিচার করে ফলাফল জানাতে পারছি না। কারণ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যতই ভালো হোক, সেটার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, বিল্ড কোয়ালিটি দিয়ে তাতে আমাদের কিছুই যাবে আসবে না। হেডফোনের কাজ ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করা। আমরা এই হেডফোনটি ব্যবহার করে দেখব এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তার জন্য ফার্স্টে আমি আমার ফোনে হেডফোনটি লাগিয়ে নিব 3.5mm জ্যাকের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন হেডফোনের যে মাইক দুইটি, সেই দুইটির পিছনে কিন্তু যথেষ্ট প্রিমিয়ামভাবে ওয়ানপ্লাসের অরিজিনাল লোগোটি দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ানপ্লাসের অরিজিনাল লোগোটি দেওয়া হয়েছে, এবং এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা কোনো কপি হেডফোন। অনপ্লাসের অ্যামেজিং এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি তো আমরা দেখলাম যথেষ্ট ভালো, কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি কেমন চলুন দেখে নেওয়া যাক। সাউন্ড কোয়ালিটি যখন আমি চেক করতে গেলাম, আমাকে যথেষ্ট হতাশ করেছে এই ওয়ানপ্লাসের সাউন্ড কোয়ালিটি। তবে এটার দামের তুলনায় এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। কারণ 35 টাকাতে যে সাউন্ড কোয়ালিটি এটা প্রোভাইড করছে সেটা কিন্তু ভালোই। আপনার 200-300 টাকার যে হেডফোনগুলো পাওয়া যায় নর্মাল বাজারে, সেগুলোর মতোই সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছিলো এটাতে। এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা চিন্তা করে আমার মনে হয় 35 টাকাতে এত ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একটি হেডফোন কীভাবে তারা প্রোভাইড করলো। আপনি চাইলে রাফ ইউজের জন্য এই হেডফোনটি ব্যবহার করতে পারেন। যাই হোক, আপনি যদি এই হেডফোনটি কিনতে চান তাহলে অবশ্যই যে কোনো অনলাইন মার্কেট থেকে কিনতে পারবেন, অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও পারচেস করতে পারেন। এবং এই হেডফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন।